সুন্দর ঘাটটা দেখো, এসো এই সিঁড়িটা একটু বসি। ক্যামেরাটা ব্যাগ থেকে বার করো তো, ঘাটের ছবি তুলবে। গঙ্গার উপরে এইসব প্রাচীন ঘাট তো প্রায় অবলুপ্ত হতে বসেছে। কত যুগ ধরে কত ঘটনার সাক্ষী বহন করে চলছে এইসব প্রাচীন ঘাট। কতদিন কালে কত কথা হ্যাঁ আমারই সোপানে সোপানে। কে কে কথা বললো? আমি পুরনো কথা যদি শুনতে চাও আরো এক ধাপ নেমে বসো, মনোযোগ দিয়ে চলো কল্যাণে কান পাতার অবিশ্রিত কথা। বলো ভাট, তোমার কথা বলো, আমরা তোমার কথা শুনতে আগ্রহী। সে বড় বেশি দিনের কথা নয়, তোর তো সইছে না, তাড়াতাড়ি বলো। কুসুমের এক বান্ধবী ছিল, সেই কুসুমের দৈনন্দিন জীবনের কিরে কুসুম, জলে নামবি না? না রে, আজ আর কিছু ভালো লাগছে না, বুঝতে পারছি। বসে বসে তুই হবু বরে ধ্যান করছিস, আমার বিয়ে হয়ে গেলে তুই খুব একা হয়ে যাবি, তাই না? তা তো হবই, ভুবন স্বর্ণ অমনা সবার শ্বশুর ঘর করতে গেছে, দুদিন বাদে তো তুইও চলে যাবি। তোরও তো অগ্রান মাসে বিয়ে হয়েই যাবে, হাত তো কটা মাস। শুনলাম তো শ্বশুর বাড়িতে নাকি গঙ্গা নেই, জল ছাড়া তুই বাঁচবি কেমন করে? বাঁচব না। হাই, এখন তো বেঁচে নি, চল চল। আরে দাঁড়া দাঁড়া, চলে না, আমি পড়ে যাবো যে। জলের সঙ্গে কুসুমের হৃদয়ের বিশেষ যেন কি মিলছে, যখন তখন দেখতাম কুসুম তারে বসে আছে। কুসুমের মা কুসুমকে কোথাও না পেলে আমার কেসে খোঁজ করত। ঠিক জানি তুই গঙ্গার ঘাটে এসে বসে থাকবি, এখনো স্নান করিসনি তো, বেলা হয়েছে, জলের দিকে ওরকম হা পড়ে তাকিয়ে বসে থাকলে চলবে? মা তুমি একটু আমার পাশে বসো। তুই কি পাগল হলি? এই রোদ্দুরে আমি ঘাটে বসে থাকবো? ঘরে আমার কত কাজ পড়ে রয়েছে না। আমার বিয়ে হয়ে গেলে তুমি সারাদিন কাজ করো না, কেউ তোমাকে বারণ করতে আসবে না। অমন করে বলতে নেই রে কুসুম, মেয়েরা বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। ভুবন স্বর্ণ অমনা তোর সব বন্ধুদেরই তো বিয়ে হয়ে গেছে, আমি তোমার ছেলে থাকবো কি করে? আহা, কত যেন আমার পাশে পাশে থাকিস, আমার জন্য মন খারাপ নাকি তোর এই ঘাটের জন্য? সত্যি মা, জল ছাড়া তোমার কুসুম বাঁচবে কি করে? জলের পদ্ম কি ডাঙায় বাঁচবে মা? সত্যি মা, জল ছাড়া তোমার কুসুম বাঁচবে কি করে? জলের পদ্ম কি ডাঙায় বাঁচবে মা? বুঝতে পারছি ঘাট মশাই, এরপরই কুসুমের বিয়ে হয়ে গেল আর আপনার মনটা একেবারে ফাঁকা হয়ে গেল। ঠিকই বলেছ, এক বছর হয়ে গেল সমের ইয়ে হয়ে গেল, তার কথা প্রায় বসেছিলাম, ঘাটের মেয়েরাও আর কুসুমের ও করতো না, আর বকে আর মনের শব্দ বাজত। বিরহ একেবারে উপচে পড়ছিল, বলো কি হলো, কথা বলছো না কেন, কথা বলুন। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? আমরা আপনার কথা শুনতে চাই, কথা বলুন। বলুন, কথা বলুন। আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? শুনতে পাচ্ছো পাষাণঘাট, তোমার তোমার কুসুম বিধবা হয়েছে, সে সে আবার এই গ্রামে ফিরে এসেছে। তোমার শুধু তোমার টানে বুঝে তাকে ফিরে আসতে হলো, কেন কেন এমন হলো, কেন কেন তাকে তুমি আবার তোমার বুকে টেনে আনলে? স্বার্থপর ঘাট, শুধু শুধু নিজের সখী দেখলে সুমে সুখ বুঝে তোমার সহ্য হলো না, তার সঙ্গিনীরা তো আর কেউ নেই, সকলের সকলের বিয়ে হয়ে গেছে। কুসুম আমার কুসুম, আমার কুসুম সারা জীবন কাদের সঙ্গে কাটাবে? সেদিন কুসুমের মায়ের উত্তর দিতে। কিন্তু কুসুম বিধবা হলো কেন, কি হয়েছিল কুসুমের স্বামী? কোনো শক্ত অসুখ হয়েছিল কি? শুনেছিলাম ওর স্বামী বিদেশে চাকরি করতো, তো একদিন ছাড়া স্বামীর সঙ্গে তার সাক্ষাৎই হয়নি। কুসুম কি আবার সেই আগের মতো আপনার এই সিঁড়ির ধাপে এসে বসতো? এই এসো, আমরা উপরের ধাপে গিয়ে বসি,
দেখছো না জোয়ারের জলে গঙ্গা কেমন ফুলে উঠছে? গঙ্গা যেমন জোয়ারের টানে প্রতিদিন দেখতে দেখতে মনে ওঠে কুসুম, তেমনি চৌদর্শী চৌবনে। কিন্তু তাড়াতাড়ি বলো, এতে কিছু সন্ধে নেমে আসছে, আমাদের তো ফিরতে হবে। একটু অপেক্ষা করুন, ভাড়া ঘরের মতো না। না আপনি শেষ করুন, তোমার ভয় কি? আমি তো রয়েছি তোমার সঙ্গে। দীর্ঘকাল এক সন্ন্যাসী আমার সামনে ওই ওই শিব মন্দিরে আশ্রয়, সন্ন্যাসীর আগমন বার্তা পৌঁছল মাত্র, গ্রামের মেয়েরা সব কলসি রেখে উঠে তার জন্য মন্দিরে ভিড়। কুসুম কি আছিল? তিন দিন কুসুম যায়নি, তবে কুসুমের মা কুসুমের সঙ্গিনী শরহত গিয়েছিল। তোমরা কেউ কোন করিও না, তোমাদের যার যাহা বলিবার আছে একে একে বলো, আমি সাধ্য মতো। আমার মেয়ে এক বছরের মধ্যে বিধবা হয়েছে, কি তার ভবিতব্য? আপনি 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 বলুন বাবা, আমি মনে এতটুকু শান্তি পাচ্ছি না। নিয়তি কেন বাধ্য দিই? জন্ম মৃত্যু কারুর হাতে নেই, আর শান্তি শান্তি করে অত উতলা হলে অশান্তি তো আরো পেয়ে বসবে। আমার মেয়ে তাহলে সারা জীবন কি নিয়ে থাকবে বাবা? মেয়েকে আমার নিকট পাঠিয়ে দিও, আমি তাকে বেঁচে থাকবার রহস্য শিখিয়ে দেব। তুমি বলো এবার। বাবা ঠাকুর, আমার একমাত্র ছেলের খুব অসুখ বাবা ঠাকুর, কিছুতেই সারছে না। আপনি আপনি আসার খবর পেয়ে আমি বাপের বাড়িতে ছুটে এসেছি। ছেলেকে আনলি না কেন মা? তাকে আনার যে কোনো উপায় ছিল না বাবা। বাবার এই ফুলটা সন্তানের মাথায় স্পর্শ করাবে, যাও সব ভালো হয়ে যাবে। শরৎ, সন্ন্যাসীকে কেমন দেখলি? আহা কি রূপ, যেন মহাদেব স্বশরীরে মন্দিরে নেমে এসেছে। তোর ছেলে এখন কেমন আছে? ভালো, অনেক ভালো। বাবার ফুল কপালে ঠেকাতে রোগ যেন অর্ধেক পালিয়ে গেল। তুই তুইও একবার চল না রে। কি চাইব, আমার তো কিছু চাইবার নেই। জানিস তো, কেউ কেউ বলছে সন্ন্যাসীকে ঠিক আমার স্বামীর মতো দেখতে। পূর্বজন্মে যেন তোমাকে দেখেছি। নাম কি তোমার? কুসুম। অনেক রাত হয়েছে, তুমি গৃহে যাও, কাল প্রাতে তুমি আমার সঙ্গে মন্দিরে দেখাবো। প্রভু, আমি প্রতিদিন আপনার পদধূলি নেব, আপনার নিকট শাস্ত্র ব্যাখ্যা শুনব, আপনি যেমন উপদেশ করবেন আমি কাল তাই পালন করব। কেবাকার পতিপুত্র কেবাকার মাতা, অনাদি সংসার বন্ধে বাঁধিল বিধাতা। প্রভু, আমি বড় নিঃসঙ্গ। কে বলে পরকে আপন করতে পারলে কেউ নিঃসঙ্গ হয় না? কিন্তু যে আমার অধীন নয় তাকে কেমন করে আপন করব? সাধনার দ্বারা, তপস্যার দ্বারা তুমি নিজেকে তার অধীন করো, যার সকল বিষয়ে স্বাধীন ইচ্ছা আছে তোমার নিজের ইচ্ছাকে তার আজ্ঞাকারী করো। দুঃখকে পাষাণে ঘর্ষণ করে প্রেমের সৌরভ বের করতে হয়। কিন্তু প্রভু, আমি তো ধর্মের কিছুই জানি নে, কেমন করে সাধনা করব, কেমন করে তপস্যা করব? ধর্ম জানতে হয় না, যাহা ধ্রুব সত্য তাহাই ধর্ম। একটি ধ্রুব সূত্রে এই সমস্ত বিশ্ব চলাচল মালার মতো গাঁথা রয়েছে, কেউই বিচ্ছিন্ন নয়, সকলেই ধর্মের বন্ধনে বাঁধা। তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ বা সচেতন, কেউ বা অচেতন। অচেতনের বন্ধন দাসত্ব, আর সচেতনের বন্ধন প্রেম। তোমরা কি হে পড়লে না? না না, আপনি বলুন। আমরা মন দিয়ে আপনার কথা শুনছি। প্রভু, আমাকে কি ডেকে পাঠিয়েছেন? তোমাকে দেখতে পাই না কেন? আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন? আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করে বলো। প্রভু, আমি আমি পিয়সী, সেই জন্যই এই অবহেলা। তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হয়েছে তা আমি বুঝতে পেরেছি। প্রভু, আমাকে রক্ষা করো। তোমার অশান্তির কথা আমায় ব্যক্ত করো, আমি তোমাকে শান্তির পথ দেখাবো। আপনি যদি আদেশ করেন আমি আমি অবশ্যই বলবো। আপনি বোধ করি মনে মনে সবই জানছেন। প্রভু, আমি যাকে দেবতার মতো ভক্তি করতাম, আমি যাকে পূজা করতাম, একদিন রাতে স্বপ্নে দেখলাম তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন এক বকুল বনে বসে তার বাম হাতে আমার ডান হাতটি ধরে আমাকে প্রেমের কথা বলছেন। আশ্চর্য,
এই ঘটনা আমার অসম্ভব মনে হলো না। স্বপ্ন ভেঙে গেল, স্বপ্নের ঘোর ভাঙল না। পরদিন যখন তাকে দেখলাম, আমার স্বপ্নের ছবি ভেসে উঠল। আগের ভাবে আর তাকে দেখতে পারলাম না। সেই থেকে আমার হৃদয়ের অশান্তি দূর হচ্ছে না, আমার আমার সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে। যাকে স্বপ্নে দেখেছ সে কে? না না, আমি বলতে পারবো না। তোমার মঙ্গলের জন্যই বলছি, সে কে? আমাকে আমাকে কি বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। তুমি আমার সব কথাই পালন করেছো। আর একটা কথা বলবো, পালন করতেই হবে। আমি আজই এখান থেকে চললাম, আমার সঙ্গে আর যেন তোমার দেখা না হয়। আমাকে তোমায় ভুলতে হবে, বলো এই সাধনা করবে? তাই হবে। তবে আমি চলি। দাঁড়ান প্রমুখ, একটা প্রণাম কর। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বাহ, চমৎকার কাহিনী। আজকের মতো সেদিন ছিল কুসুম আর পেছনে দাঁড়াই চেপে ধরো, কোনো ভয় নেই। কথা বলবেন না প্রতি অমাবস্যার রাতে। তিনি আদেশ করে গেছেন, তাকে ভুলতে হবে। ছোটবেলা থেকে এই চরের ধারে আমার দিন কেটেছে, সে আমাকে ভুলতে বলেছে। তুমি তো কখনো আমাকে তোমায় ভুলতে বলনি। ভয় কাঁপবেন না, দেখুন ও জলে চাপ দিতে এগিয়ে যাচ্ছে। তুমি ধরো মেয়েটিকে, আটকাও, ও সুইসাইড করতে যাচ্ছে। তুমি আমাকে গ্রহণ করো হে হৃদয় স্বামী। ইহ জন্মে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমার সাধনা আমি সম্পূর্ণ করলাম।